সুস্বাদু এবং মুখরোচক একটি ফল যেটিকে পেলা বলে থাকে। আমাদের পূর্বাঞ্চলীয় এলাকা থেকে এটি রোপণ করা হয়েছে রূপালী জাতের। বন্ধুরা আপনাদেরকে আবারও স্বাগত আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন আরেকটি চারা গাছ নিয়ে আসলাম। এটি হলো থাইল্যান্ডের জাম্বুরা। আপনারা অনেক সময় বাজারে গোল আকৃতির অনেক বড় লাল যে জাম্বুরাগুলো দেখে থাকেন এগুলো হলো সেই জাম্বুরার জাত। এটি আজকে রোপণ করা হলো আজকে 15 আগস্ট 2022। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আসলে বহুমুখী ফলের বাগান। এই ফলের বাগানের মাঝখানে মালটা পেঁপে এবং বড়ই আছে। তো এখানের মালটা বাগানের যে সারিতে এখানে একটি গাছ মারা গিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এক বছর পর এটি আমরা আবার নতুন একটি চারা লাগিয়ে দিলাম, সেটি হলো থাই জাতের জাম্বুরা। তো খুব সুন্দর সরস একটি চারা যেটি আমি আজকে রোপণ করেছি। আশা করি 2-3-4 বছরের মধ্যে এটি ফলন দিবে এবং খুব ভালো আকারের একটি গাছ হয়ে দাঁড়াবে। আপনারাও আপনাদের বাড়িতে বা পতিত জমিতে খুব সুন্দরভাবে ফলের বাগান করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি চারা গাছ নিয়ে আসলাম। আপনারা দেখে হয়তো চিনে থাকবে। বর্তমান প্রজন্মে খুব সুস্বাদু এবং মুখরোচক একটি ফল যেটিকে পেলা বলে থাকে বা তেরফুই বলে থাকে অনেকে। তো এই পেলা বা তেরফুই যে গাছগুলো সেটি হয়তো অনেকেই দেখেন না বা কোথায় চাষ হয়েছিল জানেন না। তো সেই জাতীয় ভালো জাতের একটি পেলা গাছ আজকে আমরা রোপণ করলাম আমাদের বাগানে। আজকে এটা আগস্ট মাসে আজকে 15 তারিখ যেটি আমরা রোপণ করলাম। তো খুব সুন্দর চারাটি। আপনারা জানেন যে পেলা গাছ কাঁটাযুক্ত একটি গাছ, দেখতে পাচ্ছেন কাঁটা। ফলগুলো অনেকটা সবুজ আকার ধারণ করে যখন পরিপক্ব হয়। এটা ধূসর বা অ্যাশ কালারের বা যেটাকে খয়েরি কালার বলে সেটা পাকা যে ফলটি সেটি হয় সেটা দুই হাতে তালুতে গলে চটকে এটাকে খেতে হয় অথবা এমনিতেও খাওয়া যায়। খুব সুস্বাদু এবং প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ যে ফলটি এটি হলো এই পেলা বা তেরফুই। আমরা আজকে এটি রোপণ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বহুমুখী ফলের বাগান। বহুমুখী ফলের বাগানের যে বহির্দেশে সাইডে আমরা এটা রোপণ করলাম এবং এখানে পর্যাপ্ত আলো বাতাস পানিও সেটা পাবে যেন এই গাছটি বেড়ে ওঠে। আশা করা যাচ্ছে এই গাছটি 4 থেকে 4.5 বছরের মধ্যেই ফল দেবে। তো আপনারাও আপনাদের বাগানে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি রূপালী জাতের একটি আমের চারা রোপণ করলাম। বিশেষ করে একটি এটি দেশীয় টাইপের রূপালী। সরাসরি আসলে দিনাজপুর, রংপুর অথবা বগুড়া অঞ্চল থেকে আনা হয়। এটি আমাদের পূর্বাঞ্চলীয় এলাকা থেকে এটি রোপণ করা হয়েছে রূপালী জাতের এই আমটি। খুবই সুস্বাদু জাতের একটি আম। তো আজকে মূলত 15 আগস্ট 2022 এটি রোপণ করা হয়েছে বিকালবেলা। তো আসলে এখানে গাছটা দেখতে খুব সুন্দর এবং পাতাগুলো দেখতে পাচ্ছেন চিকন প্রজাতির এবং লম্বা যে পাতাগুলো। এখানে একই সাথে আসলে 2 থেকে 3টি গাছ লাগানো হয়েছে। এই হলো অন্য গাছটি।
এই গাছগুলো আসলে গোড়া গোড়া নড়ে গিয়েছিল, তাই এর সাথে আরও একটি গাছ লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছগুলো আছে, গাছগুলোর যেই সাইজগুলো আছে এর আগেও আরও এখানে দুটি রূপালি গাছ লাগানো হয়েছিল আমের। আপনারা তার সাইজগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি বড় হয়ে গেছে। তো সেই রকমভাবে আসলে আশা করছি খুব দ্রুত এটিও এরকম বড় হয়ে যাবে। ঠিক আছে, আপনিও আপনার বাগানে প্রচুর পরিমাণে ফলের গাছ লাগান, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।